মিস্ট্রিয়াস ট্রাভেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব গ্যালাক্সি সম্পর্কে। ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ, সাথেই থাকুন। যন্ত্রের ভিতর দিয়ে তাকালে মহাকাশের কোথাও কোথাও বস্তুপুঞ্জের সমন্বয়ে বড় বড় দল গঠিত হয়েছে বলে মনে হয়। মহাকাশের এই জাতীয় বিশেষ বৃহৎ উপকরণ সমষ্টিকে গ্যালাক্সি বলা হয়। গ্যালাক্সিগুলো আয়তনে কয়েক হাজার থেকে লক্ষ আলোকবর্ষ হতে পারে। এই বিশাল পরিসরে থাকে কোটি কোটি তারা আর বিপুল ভরের ভাসমান বস্তুপুঞ্জ। আমাদের সৌরজগতের এমনই একটি গ্যালাক্সির সদস্য। অন্ধকার রাতের আকাশে এই গ্যালাক্সিকে মনে হয় একটি সাদা রঙের পথ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। 1610 সালের দিকে গ্যালিলিও টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশের এই পথকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি প্রথম জানিয়েছিলেন যে সাদা রঙে এই পথটি তৈরি হয়েছে অসংখ্য উজ্জ্বল ও নিষ্প্রভ নক্ষত্র দিয়ে। তারপর থেকে অসংখ্য বার এই অসংখ্য পদ্ধতিতে আকাশ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা অসংখ্য অজানা বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের সৌরজগৎ এমন একটি গ্যালাক্সি হল ছায়াপথ, মিল্কি ওয়ে। ধারণা করা হয় প্রায় 1000 কোটি বছরের দিকে আদি গ্যালাক্সিগুলো সৃষ্টি হয়েছিল। আমাদের ছায়াপথ সৃষ্টি হয়েছিল 1360 কোটি বছরের দিকে।